বর্ধন দাস ব্রহ্মচারী প্রভুর অভিনন্দন জ্ঞাপন করছি আমরা অত্যন্ত আনন্দিত এবং আজকে যারা এখানে শিক্ষা যুক্ত হয়েছে বিভিন্ন আহ থেকে ভারত বাংলাদেশ আমেরিকা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে তো আমরা যারা যুক্ত হয়েছে তারাও আজকে অত্যন্ত সৌভাগ্যবান সৌভাগ্যবতী যে যিনি প্রভু বলতেছিলেন যে তিন যুগেরও অধিক সময় ধরে প্রায় চার যুগের কাছাকাছি সময় ধরে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে মানে একদম নিষ্ঠাবান একজন সেবক রূপে যিনি শ্রীপদ রায়াপুরি থেকে আমাদের হেডকোয়ার্টার ইস্কনের হেডকোয়ার্টার থেকে তিনি এই শিশুদের এবং কিশোরদের যে পারমার্থিক প্রগতি সাধনের জন্য উপযোগী পাঠ্যক্রম তারপরে তাদের যে শিক্ষার যে ধরন পাঠ দান সেই বিষয়গুলোকে আকর্ষণীয় উপযোগী পারমার্থিক ভক্তি জাগরক এবং ভক্তিলতার বীজ কিভাবে প্রলম্বিত করা যায় সেই সেই ব্যাপারে যিনি এতদিন এত সুন্দরভাবে সেবা দিয়ে আসছেন তো প্রভুজি এই উত্তিষ্ঠিত চক্র তো ছাত্র সমাজকে এতটা ভালোবাসেন এবং বৈদিক কালচারাল ওয়ার্ল্ডে ইতিমধ্যে আমাদের অত্যন্ত কি বলা যায় যে অভিভাবক আমাদের নির্দেশক রূপে প্রভু যে কৃপা দান করার জন্য এখানে এসেছেন এজন্য আমরা অত্যন্ত আনন্দিত আমি বেশি সময় নেব না তো প্রভুর আজকে এসেছেন আমরা প্রভুর কাছ থেকে আমরা শ্রবণ করব কিভাবে আমাদের এই যে সত্য সোনামণি শিশুরা কিশোররা তাদের আনন্দের মাধ্যমে এই পারমার্থিক কার্যক্রম এবং তারা পড়াশোনার পাশাপাশি অর্থাৎ তারা যে বিদ্যালয়ে শিক্ষা লাভ করছে সেই বিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি তারা কি ধরনের তাদের এই শিক্ষা দ্বারা তারা তাদের জীবনকে দুর্লভ মনুষ্য জনমকে তারা সার্থক করার জন্য গড়ে তুলতে পারে আমরা সেই বিষয়ে প্রভুর কাছ থেকে আমরা শ্রবণ করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রী গুরাব नमो भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नमिने नमस्ते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चातरिणे वंशाकुभ्य कृपा सिंधुभ्य पति पावे भो वैष्णवभ्यो जय कृष्ण चैतन्य नित्यानंद श्रेयद्वैत तो ग्रीवास अधिगौ भक्त हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण तो इस श्रीधाम मायपुर के समस्त भक्त दर के आंतरिक शुभे तो अभिनंदन ही विशेष करे जानाई जानी যে সমাজের প্রতিটি স্তরে যে যে সময় থেকেই এই মনুষ্য জীবনের উদ্দেশ্য সম্পর্কে অনুসন্ধানের প্রতি হয়েছে তখন থেকে ভক্তি অনুশীলন করতে পারে কিন্তু তারপরেও আমাদের এই শিশু কিশোর অবস্থায় যদি তাদেরকে এই প্রশিক্ষণ এবং প্রকৃত পরিবেশ প্রদান করা হয় তাহলে তাদের জীবন শুধু ধন্য হবে তাই নয় তারা সমাজে কে নেতৃত্ব দেবে এবং সমাজকে সঠিক পথে পরিচালনা করতে সক্ষম হবে এটা একটা গুরুত্বপূর্ণ আর আমাদের উপযুক্ত সময়টাও তাই এই শিশু অবস্থা থেকে যে কারণে আমাদের বিভিন্ন শাস্ত্রকাররা বলে গেছেন বিশেষ করে চাণক্য নীতি শাস্ত্রের থেকে আমরা জানতে পারি যে কিভাবে পিতা মাতার দায়িত্ব কর্তব্য শিশুকে প্রথম পাঁচ বছর বয়স পর্যন্ত অত্যন্ত স্নেহ যত্নের সঙ্গে লালন পালন করা তারপরে পরবর্তী সময়টাকে তাকে বিশেষ করে দশ বছর বয়স থেকে খুব শাসনের মধ্যে নিয়ম নিষ্ঠার মধ্যে রাখা দরকার এবং তারপরে ১৬ বছর বয়স অতিক্রান্ত হলে বা উপনীত হলে তখন তাদের সঙ্গে পুত্র মিত্র মত মানে বন্ধুর মতো তাদের সঙ্গে আচরণ করার তাহলে সে একটা সুশিক্ষা লাভ করে কেননা এই যে যাবতীয় জ্ঞান কোথা থেকে এসেছে বেদ থেকে বেদ অর্থ হলো জ্ঞান প্রভুপাত বলছেন যে সংস্কৃতের ধাতু থেকে এই বেদ শব্দটার উৎপত্তি এখন বিদ্যাতুর অর্থ হলো জানা তাই বেদ সমূহ থেকে আমরা বিভিন্ন ধরনের জ্ঞান লাভ করি পূর্ণরূপে জড় জ্ঞান এবং চিন্ময় জ্ঞান উভয় জ্ঞানই আমরা বেদ থেকে লাভ করি যেহেতু আমরা এখন আমাদের চিন্ময় শক্তিকে বিস্মিত হয়ে ভুলে গেছি তাই আমরা সেই চিন্ময় শক্তির বা যে মূল বিষয় সেটা অনুশীলন করি না যে অরিজিনাল শক্তির তো কিন্তু বেদ আমাদের সেই কথা স্মরণ করে দিচ্ছে চৈতন্য চৈতন্যে সহজ বাংলায় বলা হয়েছে যে অনাদি বহির্মুখ জীব কৃষ্ণ ভুলে গেলাম অতএব কৃষ্ণ এই বেদ পুরাণ করিলা মানে আবার তাছাড়া আরেকটা বলা হয়েছে আরেক জায়গায় যে কলিহত হত জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান অতএব জীবের কৃপায় কৃষ্ণ করিলা বেদ পুরাণ এই যে শাস্ত্র গ্রন্থ আকারে রচিত হয়েছে মূলত কলিযুগের মানুষের জন্য পূর্বে তো এই বেদ বা এই গ্রন্থ কোনো লিখিত আকারে এবার রচনা করার প্রয়োজন ছিল না কেন তখন শ্রুতি অর্থাৎ পরম্পরাক্রমে শুনে শুনে সেগুলো মূলত বুদ্ধিমত্তা স্মৃতিশক্তি আয়ু সব কিছু ছিল তাই তারা গুরু গৃহে সবকিছু শুনেই পালন করতে পারতো এমনকি যতই আমরা চতুর আশ্রমের কথা বলি যে প্রস্থ সন্ন্যাস এটাও যথাযথ ভাবে মেনটেন করা এক প্রকার অসম্ভব কেননা আমরা শিশু অবস্থা থেকে প্রকৃত অর্থে ব্রহ্মচর্য পালনের সুযোগ পাই না বা সেই সম্পর্কে সুস্পষ্ট ধারণাও নেই যেরকম পিতামাতার কর্তব্য হচ্ছে যে শিশুকে বা মেয়েদের একটা সতীত্ব চেষ্টিটি আর কি আর একটা হচ্ছে ব্রহ্মচর্য এই দুটো জিনিস যে একটা বয়স পর্যন্ত বিশেষ করে আঠারো ষোলো আঠারো বছর বয়স পর্যন্ত কঠোরভাবে পালন করার জন্য তাদেরকে সুশিক্ষা বা সেই রকম সুরক্ষা দেওয়ার দরকার আছে তারপরে যদি সে সারা জীবন ব্রহ্মচারী নাও থাকতে পারে একটা নির্ধারিত সময় পরে সে গৃহস্থ হয় তবু তার গৃহস্থ জীবনটা অনেক নিয়ন্ত্রিত হবে সুনিয়ন্ত্রিত হবে নাহলে কি হয় যদি প্রথম পর্যায়ে এই সংযম সাধনা কিছু না থাকে কি গৃহস্থ জীবনটাও ভালো সম্ভব না এটা হচ্ছে ফ্যাক্ট আজকালকার দিনে দেখা যাচ্ছে মানে এমন হয়ে গেছে যে মানুষ এক কথায় যেরকম অনেক দিন ধরে বন্ধুত্ব অনেক সুসম্পর্ক থাকলে এক কথায় ছাড়া হয়ে যাচ্ছে কিরকম দুরবস্থা সমাজের কেন না যেহেতু আমরা এই আমাদের শিক্ষা অসম্পূর্ণতা রয়েছে শিক্ষা এবং শুধু শিক্ষার না সাধনা বা সদাচার জীবনযাপন যেহেতু করি না বেশিরভাগ তাই আমাদের এই দুরবস্থা চৈতন্য মহাপ্রভু পতিত পাবন অধনের জন্য সাধারণ সরল জীবন প্রণালীটা দিলেন যেটা প্রভুপাদ আবার এস্টাবলিশ করলেন যে কিভাবে শুধুমাত্র পাপ কর্মগুলো গুলো করে অনাচারগুলো ছেড়ে একটু শুদ্ধ জীবনযাপন করা আর ভগবানের এই নাম কে গ্রহণ করা তাহলে নিয়ন্ত্রিত হবে কেন মনের একটা যান্ত্রিক পরিকাঠামো আছে আমরা জানি গীতায় উল্লেখ আছে এবং গীতার তাৎপর্য প্রভুপাত কঠোপনিষদ উপনিষদ থেকে একটা উদ্ধৃতি দেখেছেন যে কিভাবে আমাদের এই শরীরটা একটা রথের মতো তারপরে ইন্দ্রিয়গুলো হচ্ছে পাঁচটা ইন্দ্রিয় হচ্ছে পাঁচটা ঘোড়ার মতো রূপক ভাবে তুলনা করা হয়েছে এবং লাগামটা হচ্ছে মন আর ড্রাইভার বা সারথি হচ্ছে বুদ্ধি আর ওই রথের আরোহী বা মালিক হচ্ছে আত্মা এইভাবে একটা পরিকাঠামোগত আছে কিন্তু মেন কাজ হচ্ছে আমরা জানি ভগবান হচ্ছেন সর্বশ্রেষ্ঠ তিনি পরমাত্মা রূপে এই জগতে রয়েছেন আর সেই পরমাত্মার অংশ হচ্ছে আত্মা তাই পরমাত্মা থেকে যদি অনুপ্রেরণা হয় আত্মা এবং আত্মা নিচে হচ্ছে বুদ্ধি এভাবে শ্রেষ্ঠতার একটা ক্রম আছে ইন্দ্রিয় দেহ থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধি থেকে আত্মা শ্রেষ্ঠ আত্মা থেকে পরমাত্মা শ্রেষ্ঠ তো এই শ্রেষ্ঠতার থেকে যদি নির্দেশটা নেমে আসে অর্থাৎ বুদ্ধি দ্বারা যদি মনকে নিয়ন্ত্রণ করা হয় তাহলে গাড়িটা ঠিক মতে চলবে অর্থাৎ আমাদের দেহ ঠিক পথে এগিয়ে গিয়ে গন্তব্যে পৌঁছাবে আর যদি মন বা লাগামটাকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয়ের তাড়নায় বিভিন্ন বিক্ষিপ্ত যাবে আর তখন কোথায় গিয়ে আমরা পৌঁছাবো তার কোনো ঠিক ঠিকানা নেই যার ফলে জীবন অধপতিত হয়ে যায় এটা হচ্ছে তাই বুদ্ধিকে ভালো মন্দ বিচার করতে হবে যেরকম ধরুন আপনি কোথাও হাঁটছেন হাঁটছেন আপনি দেখলেন একটা মিষ্টির দোকানে সুন্দর টাটকা গোলাপ জাম আছে প্রথমে আপনার চোখ এটা একটা জ্ঞানেন্দ্রীয় সে চোখ কি করবে না গোলাপ জামের প্রতি আকৃষ্ট হবে আর এই তথ্য সে মনকে পাঠিয়ে দেবে মন তখন দুটি বিষয় চিন্তা করবে পূর্বে কিছু অভিজ্ঞতা আছে অনুসারে গোলাপ জামের সুমিষ্ট স্বাদ আর ওটাকে কিভাবে গ্রহণ করা যায় এরকম মন চিন্তা করবে আর মন যখন বুদ্ধির সঙ্গে পরামর্শ করে এবং বুদ্ধি তখন হাত পা অর্থাৎ কর্মেন্দ্রীয় এদেরকে দোকানে গিয়ে গোলাপজাম কিনতে নির্দেশ দেয় আর এইভাবে জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয় মন এবং বুদ্ধির পারস্পরিক সহযোগিতায় দেহের কার্যকলাপটা সাধিত হয় কিন্তু এইটা কখন কি হবে কখন যথাযথভাবে হবে না যখন ধরুন আমি একটা ঘটনার কথা শুনছিলাম একজন ব্যক্তি তিনি একটা আম বাগানের পাশ দিয়ে যাচ্ছেন তো আম বাগানের পাশ দিয়ে যখন যাচ্ছেন তখন দেখলো একদম হাতের নাগালের মধ্যে খুব সুন্দর একদম আম্রপলি আম একদম পাকা টস টস করছে তো দেখে তার অনেক লোক ওই তো চোখ তাকিয়ে আছে দিকে চিন্তা করছে তো তখন ওই রকম এবারে মন ইনস্ট্রাকশন দিলো তখন পা ওই গাছটার কাছে এগিয়ে গেছে তো পা তো আর খাবে না তখন কি করবে তখন পরবর্তী কাজটা হচ্ছে হাতের এবারে হাত ওকে পেড়ে নিয়েছে এদিক ওদিক তাকিয়ে তারপর পেড়ে নিয়েছে পেড়ে নেওয়ার পরে হাত কি করলো হাত তো আর কাবে না বেশ ভালো করে করে ওটা জিহা নেবে স্বাদ নেবে তো জিউভায় মানে কামড় দিয়ে খেতে শুরু করেছে তারপরে ওটার বেশ সুন্দর স্বাদ সুমিষ্ট স্বাদ তারপরে ও কোথায় যাচ্ছে ওটা পেটে যাচ্ছে ওদের প্রতি এবারে ইন্দ্রিয়গুলো ওটার পুষ্টিটা লাভ করবে কিন্তু ইতিমধ্যে কি হয়েছে ওই বাগানের যে যারা সিকিউরিটি যারা দিচ্ছিল তারা দেখেছে যে একটা লোক এরকম এসে ওর এই ছাড়াই পেড়ে নিয়েছে তখন ও এসে লাঠি নিয়ে এসে আর পিঠে দিয়েছে কয়েক ঘা তখন চিৎকার করছে আর তখন চোখ দিয়ে পেড়েছে তো এখন ঘটনাটা হচ্ছে কি যে দেখুন চোখ দেখলো পা এগিয়ে গেল হাত পাড়লো মুখ খেলো পেটে গিয়ে জমা হলো আর পিঠ মার খেলো আর শেষে প্রতিক্রিয়াটা আবার চোখ দিয়েই জল রান্না করে যন্ত্রণা পাওয়া তো এই হচ্ছে দুর্দশা জলজগতের কিন্তু এইটা যদি মন সঠিক চিন্তা করতো যে এই আমটা অন্য কেউ মালিক আছে এই গাছ এই বাগানটার তাদের সিকিউরিটি আছে সে যদি হয়েছে উপযুক্তভাবে গিয়ে ওই অনুমোদন নিয়ে তারপরে একটা নিত তাহলে কিন্তু ওকে মার খেয়ে দুরবস্থার মধ্যে পড়তে হতো না তা আমরা সব কাজ করছি বেশিরভাগই অনুমোদনের বাইরে যার ফলে সমস্যাটা অনুমোদিত ভাবে কোনো কিছু গ্রহণ করলে তখন সেটা যথার্থ তৃপ্তি আনন্দটা স্থায়ী হবে পাওয়া যাবে আর না হলে এরকম মার খেতে হবে পাবে ঠিকই কিন্তু সাথে সাথে যন্ত্রণা পেতে হবে এটা হচ্ছে ফ্যাক্ট তো যেরকম আমরা আর একটা গল্প কাহিনী শুনেছিলাম উপাখ্যানে উপদেশে যে একবার একটা দুটো দুই বন্ধু কি হয়েছে নাম প্রসঙ্গে বলা যেতে পারে এটা নাম হচ্ছে পিন্টু আর একজন কেন হচ্ছে রাম তো দুজন যাচ্ছে রাস্তায় এখন ওই কাছেই এটা জমিদারের বিরাট বড় বাংলো বাড়ি ছিল তো লোকেরা কি করে ওই দেওয়ালে বিভিন্ন প্রকার বিজ্ঞাপন সেটে দেয় এই করে সেই করে তো ওই জমিদার কি করেছে না একটা অর্ডার করে এনেছে তারপরে ভালো করে তার বাউন্ডারি ওয়াল রং করেছে রং করে আর সেখানে একটা ঘোষণা দিয়ে দিয়েছে কি না যদি কেউ এই দেওয়ালে কোনো প্রকার বিজ্ঞাপন দেবে বা কোনো কিছু লিখবে তাহলে ওর হাত পা ভেঙে আর ওকে পাঁচশো টাকা জরিমানা করা হবে দরকার হলে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এরকমভাবে একটা ঘোষণা দিয়েছে তো সেই ঘোষণাটা এরা শুনেছে তো শুনে দুই বন্ধুর মধ্যে তর্ক হয়েছে তো রামকে বলছে দেখ এই যে ঘোষণা দিয়েছে তুই যদি এই দেওয়ালে কোনো কিছু লিখতে পারিস তাহলে আমি তোকে পঞ্চাশ টাকা দেব তখন ও ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছে বলছে ঠিক আছে কালকে আমি ওই দেওয়ালে কিছু তোকে লিখে দেখাবো তো কি করেছে না ওরা একটা সিঁড়ি নিয়ে এসেছে ও একটা সিঁড়ি জোগাড় করে নিয়ে এসেছে সিঁড়ি নিয়ে দেওয়ালে রেখে আর দেওয়ালে উঠে লেখছে আর এ তো জানে যে আমি ওই জমিদার বাড়িতে খবর দিয়ে দিয়েছে তখন জমিদারের লোক বেরিয়ে এসেছে আর এ তখন তাড়াতাড়ি লিখেই আর সিঁড়ি দিয়ে নেমে গেছে আর গেছে তখন জমিদারের লোক ওকে ডেকে ভেতরে নিয়ে গেছে তখন এ মনে মনে আশা করছে যে আমার চ্যালেঞ্জ আমি তো পাবোই পঞ্চাশ টাকা আর ও আচ্ছা মতো জরিমানা দেবে আর মার খাবে এরকম মনে মনে চেঞ্জ করছে কিন্তু তারপরে কি হয়েছে না তারপরে কিছুক্ষণ পরে দেখলো বেশ ও হাসতে হাসতে একটা মিষ্টির প্যাকেট নিয়ে বেরিয়ে আসছে তখন ও আসছে বলছে দেখ লিখে দিয়েছি আর এ করেছি আমার ওই চ্যালেঞ্জ স্বরূপ পঞ্চাশ টাকা দিয়ে তখন তো ও হয়ে গেছে ভাবলো ব্যাপারটা কি ও তো ভেবেছিল জরিমানা হবে মার খাবে কানতে কানতে বেরিয়ে আসবে প্লাস আমিও আমার এটা পাবো কিন্তু এই তো দেখছি যে একদম হাসতে হাসতে মিষ্টির প্যাকেট নিয়ে বেরিয়ে আসছে ব্যাপারটা কি হলো তখন ও বলছে কি করে অসাধ্য সাধন করলি তোকে মারলো না জরিমানা করলো না বলছে আরে বোকা দেখ কি লেখা আছে তো লেখাটা পড়ে দেখছে যে এই দেওয়ালে কোন প্রকার বিজ্ঞাপন দেওয়া নিষেধ এইরকম ও লিখেছে তো তাতে করে ওই লেখাটা সুন্দর উজ্জ্বল ভাবে লেখার ফলে ও জমিদার বা ওর লোকজন খুব খুশি হয়েছে কেন না এত বড় দেওয়ালে কেউ তো সবসময় ঘোষণা শুনেনি তো এখন আর কোনো লিখবে না তো তার জন্য ওকে বরঞ্চ জরিমানা বা মারার পরিবর্তে ওকে আর একটা মিষ্টির প্যাকেট উপহার দিয়েছে তা এখন দেখুন আপাত দৃষ্টিতে কি হলো ও ঘোষণা লঙ্ঘন করেছে কিন্তু কাজটা যেটা করেছে সেটা জমিদারের সন্তুষ্টি বিধান হয়েছে যার ফলে ও তিরস্কৃত না হয়ে পুরস্কৃত হয়েছে এটা হচ্ছে ফ্যাক্ট তো এইভাবে আমরা এই ঘটনা ক্রমগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে প্রথমত যেরকম আমরা আহার খাওয়া দাওয়া করি এটা ভগবানকে কৃতজ্ঞতা জানিয়ে বা তার প্রতি উৎসর্গ করে যখন গ্রহণ করি তখন আমরা কৃপা লাভ করি ঠিক অনুরূপ এখানে আপাত দৃষ্টিতে এই জগতে কিছু কার্যকলাপ দেখে মনে হয় যে ওরা এরা সমাজের সাধারণ আচার বহির্ভূত করছে কিন্তু সেটা যদি ভগবানের সন্তুষ্টি বিধান করে তাহলে সেটা সমাজের মঙ্গল করবে আর নিজেও পুরস্কৃত হবে এটা হচ্ছে ফ্যাক্ট কেন ওইখানে ও লিখেছে যে লেখাটা আপাত দৃষ্টিতে ওর ঘোষণা ছিল নিষেধ কিন্তু নিষেধ হলেও ওই কাজটা কি হয়েছে না কাজটা পারফেক্ট হয়েছে এবং সেটা আলটিমেটলি ওই নিষেধাজ্ঞাটাকেই বিশেষভাবে আবার সাপোর্ট করেছে তাই না সেই জন্যে সে পুরস্কৃত হয়েছে ভেবেছিল এরকম তো সেই জন্যে আমাদের এই জগতে মানুষ যেহেতু জীব যেহেতু বহির্মুখ তারা জানে না তারা কে তাদের প্রকৃত স্বরূপ কি আর কি হচ্ছে আহ একবার প্রভুপাত এরকম ছিলেন এরকম বিষয় নিয়ে তো তখন বাইরে পাখিগুলো সব কিচির মিচির করছে তো তখন ঠিক এই তখন প্রভুপাত বলছেন যে ঠিক দেখো এই সময় কিছু পাখি কিচির মিচির করে চলছে তারা জানে না তারা কে কোথা থেকে এসেছে তাই তারা ওরকম করে যাচ্ছে এটা হচ্ছে নিম্ন স্তরের জীবন তো যেহেতু আমরা আমাদের চিন্ময় শক্তিকে বিস্মৃত ভুলে গেছি বা বিস্মৃত হয়েছি ফলে আমরা চিন্ময় শক্তিটা জানি না এটা হচ্ছে হচ্ছে তাই আমাদের আমাদের এখন ভগবান সম্বন্ধে কোনো জ্ঞান নেই এই অবস্থা এই অবস্থাটা অনেক দীর্ঘ সময় অর্থাৎ অনেক জীবন ধরে চলে আসছে তো কবে আমাদের এই অবস্থা হয়েছে সেই সময়টা আমরা ভুলে গেছি স্মৃতির অতীত তাই আমাদের কিছু স্মরণ করিয়ে দিতে এই বেদ সৃষ্টি হয়েছে অনাদি বহির্মুখ মুখ জীব কৃষ্ণ ভুলি বেদ পুরাণ করিল আমাদের বেদ পুরাণ সময়ে ব্যবহার করতে হবে বেদ পুরাণ এখানে ভারতে রয়েছে কিন্তু এটা ভারতের এমন নয় একটা বিশেষ গুণগত বৈশিষ্ট্য এলাকায় যেহেতু আর্যরা বসবাস করতেন তাই তারা এই সংস্কৃতিটাকে ধরে রেখেছিলেন সারা বিশ্ব জুড়েই এক সময় শশা করা পৃথিবীর রাজা আর এতে ছিল কিন্তু যত যখন মানুষ বইয়ের মুখ হতে শুরু করেছে ধর্ম বিষয়ে গেছে তখনই হয়েছে দেখুন আজ থেকে এক ছিল তারপরে ভাগ হলো তারপরে এখন কীরকম হয়েছে আজ থেকে প্রায় দুশো বছর পূর্বেও এই আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ ওই এই সমস্ত আলাদা কিছু অস্তিত্ব ছিল না যখন মানুষ ধর্ম বিস্তৃত হয়েছে তখন দেখা গেলো পরে পরে এরকম হয়েছে আরও কত খণ্ড বিখণ্ড হবে কলিযুগের প্রভাবে তার কোনো গ্যারান্টি নেই সবাই গোষ্ঠী একক স্বাধীনভাবে বাঁচতে যায় কিন্তু স্বাধীনভাবে বাঁচবে না প্রকৃতির নিয়মে সবাই বিভিন্ন প্রকার কষ্ট পেতে থাকবে কিচ্ছু করার নেই এটা হচ্ছে বিষয় তো সেই জন্যে এই যে ভারতীয় সংস্কৃতিতে এই আধ্যাত্মিক অনুশীলনে মানুষজন বেশি আগ্রহী ছিল ওই পাশ্চাত্যের আধুনিক প্রযুক্তির প্রতি খুব একটা আগ্রহ ছিল না তো এখানে এই যে যেরকম অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে তাকে বলাচ্ছে যে তুমিও শক্তিশালী যুদ্ধ বিচার তার সত্ত্বেও অর্জুন এখন ভক্ত এমন নয় যে সে পরিষ্কার পরিচ্ছন্ন ব্রাহ্মণেরাই কেবল ভক্ত হতে পারে না প্রত্যেকেই ভক্ত হতে পারে তাই আমরা হিংস্রতাকে মনে করতে পারি কিন্তু হিংস্রতারও সময় প্রয়োজন আছে কখন না আত্মরক্ষা এবং শত্রুকে প্রতিহত করার জন্যে এই যে ক্ষত্রিয় যখন ক্ষত্রিয় ধর্ম অন্যান্য ধর্ম বর্ণ এগুলো বিলুপ্ত প্রায় হয়ে গেছে এখন শূদ্ররা মা নেয়ের মতো চলছে উপযুক্ত প্রশাসক নেই যার ফলে যার জোর যার মূল্য তার এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে সেই জন্যে আমাদের প্রথমত নিজের মনকে বন্ধু করে তুলতে হবে মনকে বন্ধু করে তুললে আমাদের সেই আমরা উন্নত পর্যায়ে এগিয়ে যেতে পারবো আমাদের এখন মন শত্রু যেহেতু মন যা চায় তাই করতে চাই তখন এই মনেই শত্রুতা করছে ভিতর থেকে যদি শত্রুগুলো বেশিভাবে প্রকট হয় তাহলে বাইরের শত্রুকে প্রতিহত করার টাইম কোথায় এই নিয়ে নিজেই মানসিক ভাবে শারীরিক ভাবে ঠিক নাই যার ফলে আমরা এক হতে পাচ্ছি না বা কোনো বিষয়ে সমস্যা হলে সেটাকে প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না এটা হচ্ছে ফ্যাক্ট যেরকম কৃষ্ণের যখন যুদ্ধ করার ইচ্ছা হয় তিনি তখন জড় জগতে আসেন সকল ইচ্ছার উৎস এই জগৎ কলহ মারামারি এই এরকম তাই আমাদের সকল ইচ্ছার মূল উৎসটা হচ্ছে আমরা যা কিছু প্রাপ্ত হই না কেন আমাদের রয়েছে সবকিছু কৃষ্ণের মধ্যে রয়েছে তাই তিনি ভগবান এমন নয় যে কোনো কিছু তার মধ্যে অভাব রয়েছে না কোনো অভাব নেই সবকিছুই রয়েছে অখিল রসামত তো তিনি সমস্ত কিছুর আধার তাই কখনো কখনো নিষ্ঠুর মানুষেরা হত্যার মাধ্যমে বা মানুষকে কষ্ট দিয়ে আনন্দ লাভ করে পয়সা চেক আনন্দ আমরা তার দেখেছি একবার এক হোটেল মালিক মুরগি কাটছিল তো গলাটা অর্ধেক কাটার পর মুরগিটা ছটফট করতে লাগলো তো লাফাতে লাগলো হোটেল মালিকের বাচ্চা ছেলেটি তাদেরকে কাঁদতে লাগলো কেননা এই ভয়ানক দৃশ্য সে সহ্য করতে পারছিল না কিন্তু সেই হোটেল মালিক হাসতে লাগলো আর ছেলেকে সান্তনা বলে তুমি কাঁদছো না দেখো এটা কেমন ছটপট করছে কেমন লাফাচ্ছে এখানে বিষয় একটাই রস ভিন্ন পিতা একটা রস উপভোগ করছে আর ছেলেটা কাঁদছে সে আর একটি রয়েছে তো আমরা এইভাবে জগৎটি রসের পরিমাণ তেমন আদি রস যেরকম মানুষ স্ত্রী পুরুষ মেলামেশা যৌন জীবন এটা আদি রস এই বিভৎস রস হাস্য রস করুণ রস মাধুর্য রস বহু রস রয়েছে তো এই রসগুলো আমরা বিক্ষিপ্ত উপভোগ করছি কিন্তু যখন ভগবানের মধ্যে এই রস পূর্ণ মাত্রা রয়েছে আমরা ভগবানের সঙ্গে কোন একটা রসে সম্পর্কিত হব তখন আমরা এই বিকৃত ভাবে সেটা যথার্থভাবে জগতে বুঝতে হবে যে সময় উপযোগী হিংস্রতা বা এর উপযোগিতা রয়েছে যেরকম যুদ্ধ ক্ষেত্রে ধর্মযুদ্ধে সেখানে হিংসার আবশ্যকতা রয়েছে কিন্তু অন্য ক্ষেত্রে সেটা আবশ্যকতা নেই তাই আমরা যখন কৃষ্ণের জন্য কিছু করবে যুদ্ধ হোক যাই হোক তখন সেটা খারাপ কিন্তু অন্য অন্য ক্ষেত্রে অবশ্যই ভয়ঙ্কর তাই যখন কোনো কিছু আপনার ইন্দ্রিয় তৃপ্তির জন্য করবেন তখন সেটা খারাপ তখন সবকিছুই খারাপ তাই আমাদের এই সুশিক্ষার প্রয়োজনে অভিভাবকদের যেরকম একটা দায়িত্বপূর্ণ ভূমিকা আছে সেরকম যারা বুদ্ধিমান তারা ছোট থেকেই এই ভগবত ভক্তির অনুশীলনে নিয়োজিত হবেন আমরা প্রহ্লাদ মহারাজ ধ্রুব মহারাজের শিক্ষা থেকে জানতে পারি ভাগবত সুস্পষ্ট রূপে উল্লেখ করা যায় যে কৌমার আচরিত প্রাগ ধর্মান ভাগবত আনীহ দুর্লভ এবং মনুষ্য জন্ম অধ্রুবম যে যারা বুদ্ধিমান তারা কৌমার বা শৈশব অবস্থা থেকেই এই ভাগবত ধর্মের অর্থাৎ নিজেকে জানার যে ধর্ম সেটা অনুশীলনে প্রতি হবে না আমাদের মনুষ্য জীবনটা অর্থপূর্ণ দুর্লভ ক্ষণস্থায়ী অর্থপূর্ণ ক্ষণস্থায়ী দুর্লভ জীবনটাকে যথাযথ ভাবে কাজে লাগাতে হবে তা না হলে আমাদের জীবনটা ব্যর্থ হয়ে যাবে আবার সেই পশু পাখি কীট নানা জন্মে নানা জীবনে ভ্রমণ করতে হবে তাই এই সমস্ত না করে আমরা মানুষ জীবন লাভ করেছি উন্নতটাকে উন্নত কাজে লাগাতে হবে ধরুন কেউ যদি পরশ পায় পরশ মনি এবং সেটা দিয়ে যদি সে মাথা মশলা পেশাই করে তাহলে তো হলো না পরস্পর স্পর্শ করে শোনা হবে সেটা দিয়ে অনেক উন্নত কাজ করতে পারবে পরস্পর দিয়ে যদি কেউ মশলা করে সেটা পরস্পরের দোষ না ঠিক আছে পরস্পর দিয়ে যদি কেউ মাথা তো এই যে দিয়ে মশলা পেশাই করাটা এই ইন্দ্রিয় তৃপ্তির মত সামিল আর এই পরস্পর দিয়ে মাথা ফাটানোটা হচ্ছে যে এরকম সেটার অসদ উপযোগ করা অর্থাৎ জঘন্যতম পাপ কর্ম এই হিংস্রতায় লিপ্ত হওয়া এখন আমরা মানুষের মতো উন্নত শরীর পেয়েছি এই শরীর দিয়ে যদি ওই কাজে লাগাই এই সবসময় তৃপ্তির চেষ্টায় তাহলে ওই পরসর পেয়ে মশলা পেশাই করার মতো আর যদি এই জঘন্য হিংস্রতার কাজে লিপ্ত হয় তাহলে পরস্পর দিয়ে মাথা ফাটানোর মতো তাহলে পাথরের গুরুত্ব বুঝলাম না ঠিক সেরকম আমাদের মানুষ জীবনের গুরুত্বটা বুঝতে হবে তাহলে এই সমন্বয়টা যথাযথ পাবে হবে তো সেই জন্য আমাদের প্রাচীন ঋষিরা এই সমস্ত শিক্ষাগুলো শুধু তত্ত্বগত ভাবে প্রদান করেননি বিভিন্ন গল্প উপন্যাস কাহিনী বা ঘটনার ধারাবাহিকতায় এই নৈতিক শিক্ষাটা এখন আমরা চেষ্টা করি যে এই যে যে ছাত্র সমাজ বা আমরা প্রচার বিভাগের একটা উদ্দেশ্য ছিল মূল নীতি আমাদের মূল নীতিটা হচ্ছে যে চরিত্র গঠন নৈতিক শিক্ষা আর আধ্যাত্মিক চেতনার বিকাশ যেটা হলে জীবন সঠিক পথে এগিয়ে যেতে পারে মূল উদ্দেশ্যটা এটা এই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমরা যাবতীয় ভগত ভক্তির অনুশীলন করি সে যে কোনো পর্যায়ে থেকে এটা সে করতে পারে তবে উপযুক্ত সময়টা হচ্ছে জীবনকে গড়ে তোলার বা প্রস্তুতি নেওয়ার শুরুটা হচ্ছে এটাই যেরকম শিক্ষা জিনিসটা একটা শৈশব কৈশোর অবস্থা থেকে ধাপে ধাপে হলে সে তার ভিতটা খুব মজবুত হয় আর তাদেরকে গড়ে তোলাটাও এটা সহজ সাধ্য এটা কথা আছে না কাঁচা বাঁশকে যেরকম ভাবে হোক আকার আকৃতি দেওয়া যাবে কিন্তু যখন পেকে যাবে তখন করতে গেলে ভেঙে যাবে বা আর সেই প্রকার আকৃতি দেওয়া এক প্রকার সম্ভব নয় হয়তো কষ্ট সৃষ্টি করে কোনো রকম কিছু একটা আকার দেওয়া যাবে কিন্তু একজাক্টলি যা চাইবেন সেটা করা তখন সম্ভব না হতে পারে তখন তার অনেক সময় নষ্ট হয়ে যাবে হচ্ছে একটা বিষয় ঠিক আছে সেই জন্য আপনারা যারা এই ভগৎ ভক্তিতে যুক্ত আছেন আমাদের প্রতি মহাপ্রভুর উপদেশ হচ্ছে যে ভারত ভূমিতে হলে মনুষ্য জন্ম যার জন্ম সার্থক সার্থকর এই নিজের জীবনকে সার্থক করে হবে কৃপার উপর নির্ভর করে সাথে সাথে এই বার্তাটা সকলের কাছে পৌঁছে দেওয়া বা অন্যের উপকারে কিছু নিয়োজিত হওয়া তাহলেই আমাদের মহাপ্রভু খুশি হবেন আর আমাদের জীবনও সার্থক হবে হরে কৃষ্ণ সকলকে অশেষ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শ্রীপাদ আনন্দ বর্ধন দাস ব্রহ্মচারী প্রভুর কাছে আমরা তো আসলে আমরা ধন্য যে ভার্চুয়াল প্রোগ্রাম প্রভুকে পেয়েছে প্রভুর নির্দেশ উপদেশ আমরা হৃদয়ে ধারণ করার সুযোগ পাচ্ছি এটি স্কুল প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রপাদের কৃপা প্রপাদের কৃপায় আজ বিশ্বব্যাপী এই কৃষ্ণ ভাবনার প্রচার হচ্ছে বিশেষ করে বৈকুণ্ঠ শিশুদের মধ্যে এই কৃষ্ণ ভাবনার আহ বীজ অঙ্কুরিত হচ্ছে যেটা বলেন প্রভু যে জাগ্রত ছাত্র সমাজের তিনটি নীতি যে আদর্শ চরিত্র গঠন নৈতিক শিক্ষা এবং আধ্যাত্মিক বিকাশ সেটি হচ্ছে এর মাধ্যমে তারা কৃষ্ণ ভাবনাময় জীবন করার অপূর্ব সুযোগ পাচ্ছে এবং ধীরে ধীরে তারা যখন বড় হবে কলেজ ইউনিভার্সিটিতে যাবে এবং তারা যখন কর্মজীবনে যাবে সেই সময়ও এই শিলোপ বাণী সর্বত্র প্রচার করা সে স্ক্রিয়া পাবে কেননা সে শিক্ষা লাভ করেছে জাগ্রত ছাত্র সমাজ থেকে সেজন্য আমরা সবাই চাই সম্মিলিত প্রচেষ্টায় জাগ্রত ছাত্র সমাজকে সর্বত্র ছড়িয়ে দিতে সর্বত্র শিশুদের একটা আনন্দে কৃষ্ণ ভবনে আনন্দে জুড়ে রাখতে সেই জন্য আমরা সবার সহযোগিতা প্রার্থনা করছি সেই সাথে আমাদের অভিভাবক জাগ্রত ছাত্র সমাজের শ্রীধাম মায়াপুরের সুযোগ্য সম্মান সম্মানীয় বরেণ্য পরিচালক শ্রী আনন্দ বর্ধন প্রভুর কাছে আমাদের প্রার্থনা আমাদের এই ভার্চুয়াল প্রোগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য বা শিশুদেরকে আরো বেশি সমৃদ্ধ করার জন্য আমাদের যে যোগান সেটি প্রকাশে আমরা প্রার্থনা করছি শুধু ভক্তমিল আপনারা জানেন আহ যে আনন্দ বর্ধন দাস আহ ব্রহ্মচারী প্রভু অনেক অভিজ্ঞ একজন প্রচারক এবং তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন বিশেষ করে শিশুদের জন্য তিনি যে গুরুকুল শিশু পাঠ সেটি প্রবুরের রূপরেখা এবং জীবনের প্রস্তুতি দারুণ গ্রন্থ একটি যেটি কোন শিশু বা শিশু অভিভাবক যদি একবার পরে আমি নিশ্চিত যে তা সেই শিশু কখনো অসৎ পথে যেতে পারে না এবং সেই শিশুর অভিভাবক বৃন্দ অবশ্যই কৃষ্ণ সম্ভাবনা চেতনা তাদের ফিরে আসবে এবং তারা তাদের সন্তানদেরকে যথাযথ কৃষ্ণ ভাবনা করে তুলবে তো প্রভু এই জীবনের প্রস্তুতি আরেকটি পাঠ তিনি এখন লিখছেন এবং অচিরে আশা করে আমরা সেটা পাবো এটি যেন সকল জাগ্রত ছাত্র সমাজের কেন্দ্রে পৌঁছে যায় এবং সকল শিক্ষার্থী যেন সেটি পাঠ সুযোগ পায় আমরা সেটি যেন ব্যবস্থা করি তা আমরা আনন্দের সহিত জানাচ্ছি যে আমরা প্রতি রবিবার দিন সকাল ছয়টা থেকে সাতটা এই সময় আমরা যুক্ত হই এবং সেই অনুষ্ঠানে আমরা এই প্রভুর যে লিখিত জীবনের প্রস্তুতি গ্রন্থ থেকে প্রতিদিন দু পৃষ্ঠা করে আমরা এখন থেকে পড়ব তো আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি সেই সাথে প্রভুর কাছে বিশেষ অনুরোধ যে প্রভু যেন আমাদেরকে এভাবে কৃপা ছায়া দিয়ে রাখে এবং নির্দেশন দেয় কিভাবে আমরা এগিয়ে যেতে পারি এবং এই প্রতি রবিবারের প্রোগ্রামে যেন প্রভু বা প্রভুর কোনো প্রতিনিধি বিভিন্ন সময়ে যুক্ত হয়ে আমাদের আহ শিশুদের সাথে কথা বলেন তাহলে শিষ্য অনেক উৎসাহিত হবে আর সেই সাথে আমি প্রভুকে একটি বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি বৈদিক কালচার ওয়ার্ল্ড ভার্চুয়াল প্রোগ্রাম চার বছর ধরে পথ চলছে সেই ধারাবাহিকতায় প্রতি বছর আমরা বর্ষপূর্তি অনুষ্ঠানে আমরা সিধা মায়াপুরে অনুষ্ঠান করছি আহ প্রপাত পুষ্প সমাধি অডিটোরিয়ামে এবারও আমরা আমাদের সেই প্রোগ্রামের প্রস্তুতি চলছে এবং আমরা অডিটোরিয়াম বুক করে আসছি শ্রীপাদ অরবিন্দ কানাই প্রভু সহ অরবিন্দ কানাই প্রভু আমাদের সাথে আছেন এখন প্রভু কথা বলবেন আর আমরা সেই প্রোগ্রামে আমরা প্রভুর উপস্থিতি এবং প্রভুর সার্বিক সহযোগিতা কৃপা ভিক্ষা প্রার্থনা করছি আরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম প্রভু প্রভু শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ তা আমাদের প্রোগ্রাম হবে বাইশ সেপ্টেম্বর রবিবার বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এবং সেটি মায়াপুর টিভিতে গত বছর প্রচার হয়েছে এবার প্রচার কর বাইশ সেপ্টেম্বর দেখি যদি আমি উপস্থিত থাকি তাহলে থাকবো আপনি কাইন্ডলি একটু নোট রাখবেন তো প্রভু অসংখ্য ধন্যবাদ যে অনেক সময় দিলেন আমি এখন বৈদিক কালচার ওয়ার্ল্ড ভার্চুয়াল প্রোগ্রামের অন্যতম পরিচালক শ্রীপাদ অরবিন্দ কানাই প্রভুকে শুভেচ্ছা দেখ এক কথা বলার জন্য অনুরোধ করছি কারণ প্রভু অনেক ব্যস্ততার মধ্যে সময় দিচ্ছেন প্রভু চলে যাবেন আরে কৃষ্ণ অরবিন্দ কানাই প্রভুকে দেখতে পাচ্ছি না অরবিন্দ কানাই এই মাত্র ছিলেন আমাদের সাথে

কৃষ্ণ সকলকে ধন্যবাদ এখন আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ বৈদিক কালচারাল ওয়ার্ল্ডে আমাদের আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের শিক্ষার্থীরা অভিভাবক বৃন্দ সকলেই উপকৃত হবেন আপনার আজকের এই প্রবচনে প্রভু আহ শ্রীধাম মায়াপুরে আমাদের যে আয়োজন জাগ্রত ছাত্র সমাজের সে এখানে শ্রীধাম মায়াপুর থেকে কিছু ভক্ত অংশগ্রহণ করেছে আপনার শ্রীমুখ থেকে তারা যদি আহ্বান শ্রবণ করতে পারে তারা কিভাবে জাগ্রত ছাত্র সমাজের ক্লাসে যুক্ত হতে পারে হ্যাঁ সবাই এটা সুযোগ নিতে পারে শিশু কিশোরদেরকে নিয়ে যেভাবে আমাদের পুরুষোত্তম পন্ডিত প্রভু মায়াপুরে শুরু করতে চাইছেন এখানকার কমিউনিটি বা যারা নতুন এসেছেন বিভিন্ন গৃহস্থরা তাদের ছেলে মেয়েদেরকে ফোনে তত্ত্বাবধান করে যে ছাত্র প্রশিক্ষণ সপ্তাহে একদিন বিশেষ ক্লাস তাছাড়া অন্য সময়ে বিভিন্নভাবে তিনি গাইড করবেন ভালো কেননা এই শিশু কিশোরদেরকে বিভিন্ন গৃহস্থ ভক্তরা মাতাজিরা দায়িত্ব নিয়ে বিষয়টাকে সকলকে উৎসাহিত করলে আরো ভালো হবে আমরা হয়তো ভগবানের কাছে প্রার্থনা করি যাতে সুরক্ষিত থেকে সেটা করা হয় আর আশ্রমের কিছু রুলস রেগুলেশন আছে তো আমরা সবসময় শিশুদেরকে বা অন্যান্যদেরকে তত্ত্বাবধান করতে পারবো না এই তত্ত্বাবধানের দায়টা অবশ্যই আমাদের যারা গৃহস্থ ভক্তরা বিভিন্ন জায়গায় এটা করতে হবে এবং সেক্ষেত্রে এবং আমাদের একটা ভালো রকম সমন্বয় থাকবে পারস্পরিক যার ফলে সেই জিনিসটা সুন্দরভাবে যে যে আশ্রমের স্থিত থেকে পারস্পরিক সম্পর্কে সুন্দরভাবে তাদেরকে এগিয়ে তারা নিয়ে যেতে পারবেন হরে কৃষ্ণ হরি কৃষ্ণ আমি প্রভুর সাথে একটু যুক্ত করছি যে আহ যারা শ্রীধাম মায়াপুরে বা আশেপাশে আহ কৃষ্ণনগর ধুপুলিয়া বা নবদ্বীপ আহ নির্দয়া অঞ্চলে রয়েছেন আপনারা আহ প্রতি রবিবার বিকেল চারটায় চৈতন্য ভবনের দ্বিতীয় তলায় আপনারা আসতে পারেন সেখানে আমাদের অফিস রুম এবং রয়েছে সেখানে বৈদিক শাস্ত্র অধ্যয়ন শিক্ষা এবং সেই সাথে সঙ্গীত বাদ্যযন্ত্র নৃত্য চিত্রাঙ্কন আবৃত্তিও আমরা ধীরে ধীরে প্রশিক্ষণ দেওয়া শুরু করব যার মাধ্যমে বৈকুণ্ঠ শিশুরা বৈদিক সংস্কৃতি চর্চার মাধ্যমে শিল্প উপাদের সেবা করবে এবং বিভিন্ন অনুষ্ঠানগুলো তারা সমৃদ্ধ করবে আর শুধু ভক্তবৃন্দ আপনারা আপনাদের সন্তানদেরকে পাঠাবেন এবং আরেকটি ঘোষণা দেয় আমরা যে শ্রুতি ভবন মায়াপুরের শ্রুতি ভবন সুন্দর ভবন যেখানে ভক্তরা থাকতে পারে দেশ বিদেশ থেকে আপনারা যারা আসবেন ভবনের আছেন আমাদের দাস ব্রহ্মচারী প্রভু তিনি তার স্মরণাপন্ন হলে অবশ্যই আপনারা এসে শ্রীধাম মায়াপুরে আশা করি থাকার জন্য আপনাদের যে অনেক সময় রুম পাওয়া যায় না প্রভু আপনাদের কৃপা করবেন এবং সেখানে আপনারা সুন্দর করে থাকতে পারবেন এবং থেকে শ্রীধাম মায়াপুরে এই যে আধ্যাত্মিক যে পরিশুদ্ধতা সেখানে আপনারা স্নাত হতে পারবেন সবাইকে শ্রীধাম মায়াপুরে স্বাগত জানাচ্ছি হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম হরি তো এখন আমাদের বৈকুণ্ঠ শিশুরা কিছু পরিবেশন করবে প্রভুকে আপনার সময় আছে একটু শোনার দশ মিনিট না আমি তো একটু যাবো অলরেডি সময় অতিক্রান্ত হয়েছে ঠিক আছে পরে আমি আবার শুনবো আচ্ছা আচ্ছা এখন আমাদের দণ্ডপ নাম জয় শ্রীপাদ আনন্দ বর্ধন দাস ব্রহ্মচারী প্রভু কি জয় যে জাগ্রত ছাত্র সমাজ কি জয় জয় শিক্ষা সমাজ কি জয় প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রপাত কি জয় বদি কালচওয়াল কি জয় গৌর প্রেম আনন্দে শুধু ভক্ত একটা বৈকুণ্ঠ শিশুদের কাছ থেকে শ্রবণ করব আমি এই অংশটি অমরেন্দ্র নিতাই প্রভুকে আহ পরিচালনা করার জন্য অনুরোধ হরে কৃষ্ণ আমি শ্রীপাদ আনন্দ বর্ধন দার্স কর্মচারী প্রভু শ্রীনাথবোধ পুরোনো জীবাদন করছি প্রভুর অনেক সুন্দর দিক নির্দেশনামূলক আহ যে আজকের উপস্থাপনা এটি আমাদের যে বৈদিক কালচার ওয়ার্ল্ড সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে এখন আজকে তো আমাদের সাথে অনেক দিন পরে যুক্ত হয়েছেন আহ শ্রীমান সরোভোশ চৈতন্য দাস প্রভু আমি একটু প্রভুকে দেখতে চাচ্ছি হরে কৃষ্ণ প্রভু প্রভু হরে কৃষ্ণ সর্বস্ত্র হরে কৃষ্ণ হরে গল্প কি আমরা খুবই আনন্দিত প্রভু আমরা দীর্ঘ সময় আপনাকে নিয়ে খুব ছিলাম আমরা যাদের অবস্থান থেকে আপনার জন্য প্রার্থনা করেছি ভগবান যাতে আপনাকে রাখেন আহ সুপর্ণা অনেক আপনার জন্য অনেক কান্নাও করেছেন আমরা সবাই মিলে এ করছি তো প্রভুকে আজকে আমরা অনেকদিন পরে পেয়েছি আমরা খুবই আনন্দিত প্রভু কেমন আছেন গুরু কৃষ্ণের কৃপায় আপনাদের সকল বৈষ্ণবদের আশীর্বাদ যেভাবে আপনারা চেয়েছেন ভগবানের কাছে প্রার্থনা করেছেন নৃসিংহ কাছে প্রার্থনা করেছেন আপনাদের প্রার্থনা হয়তোবা ভগবান ওনাদেরকে আপনাদের প্রার্থনা শ্রবণ করে ভগবান হয়তো আমাদেরকে কৃপা করেছেন এর জন্য আমরা আমি বিশেষ করে আমার পরিবার সহ আপনাদের সম্মুখে এখন আপনাদের দর্শন পাওয়া সেই মানে সৌভাগ্য লাভ করেছি হয়তোবা না হলে আপনারা দেখেছেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থা হয়েছিল আসলে এখানে দুই রকম সহিংসতার মধ্যে বিশেষ করে আমি পড়ে যাই প্রথমত হলো আমাদের জবের দিক দিয়ে আমি খুব এখানে এখান থেকে আমি সবচেয়ে বেশি আমার নিরাপত্তাহীনতে ভুগেছি তারপরে দ্বিতীয়ত হলো আমাদের আবার সংখ্যালঘু দুইটাই দুইটা কারণে আমার আমরা এখন বাংলাদেশে খুব শঙ্কিত তো আমার জব কেন্দ্রিক আমি খুব সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি যেখানে আমি আমার বাসা থেকে বাসা থেকে বের হয়ে তারপর আমাকে উন্নত অবস্থান মানে আশ্রয় নেওয়া লেগেছে বিশেষ করে আপনার পাঁচ তারিখ যে ঘটনাটা সেদিন তো মানে পাঁচ তারিখ সন্ধ্যায় আমাদের পুলিশ লাইনে আক্রমণ করেছিল তো এখন সর্বশক মানে ওদিন রাতে আমার জন্য সবচেয়ে কষ্টকর রাত ছিল আর কি যে আসলে যেন মনে হয় যেন মৃত্যুটাকে অনেক কাছের থেকে দেখেছি আমার ওয়াইফ আমার বাচ্চা কাচ্চা এরা আসলে যে একজনের কারোর সাথে যে ফোনে কথা বলবো মানে ফোন দিয়ে কথা বলার সেই সুযোগ ছিল না বা মানে মানে কি করব না করব কথা বলতে পারতেছি না আবেগ থেকে কান্না যে চলে আসতে আই বুঝি কাছাকাছি এতটুকু যে আসলে মানুষের যে মৃত্যু বা মৃত্যু পূর্ববর্তী যে মানে যে ইয়েটা সেটা আমরা আসলে খুব কাছের থেকে দেখেছি যে সারা আমরা রাতের বারোটা একটা পর্যন্ত জঙ্গলে নিয়ে আসছে নিয়ে আলাদা প্রভু তার পরে তারপর সেখানে মানে থাকতে পারতেছি না পরবর্তীতে আমাদের পুলিশ লাইনের অনেক বড় উঁচু ওয়াল সেই ওয়াল ওয়ালের উপরে আপনার ইয়ে ছিল কাটা তার ছিল কাটা তার সেই সব কিছু ওভারটেক করে আমরা এই বাচ্চা কাচ্চা নিয়ে তারপর বাইরে যায় বস্তিতে আশ্রয় নিয়েছিলাম তো সব মিলে আসলে প্রভু আপনাদের সকলের কৃপা বা আশীর্বাদ ছিল ভগবান আমাদের কৃপা করেছেন নিশ্চিন্ত কৃপা করেছেন এই আমরা বিশেষ করে গতকালকে রাত বিকালে আমি বাসায় এসে পৌঁছেছি ওদেরকে সকালে পাঠিয়ে দিয়েছিলাম কালকে থেকে বাসায় আসছি আর কি প্রভু এতদিন অন্য জায়গা থেকে সেখানে সেখানেও প্রভু খুব জীবন যাপন করেছিলাম যে সেটা হলো যে ওখানে আশেপাশে দেখলাম যে আপনার এই যে এরকম দুষ্কৃতিকারের আপনি সেল করতেছে মিটিং করতেছে ওখানে আশেপাশে দোকান ফাট বাংচুর করতেছে সব মিলে আসলে প্রভু ওখানেও একটা বাসার মধ্যে একটা জেলখানার মতো আমি ছিলাম ওখান থেকে আমি বাইরে পারিনি কথা বলছেন প্রভু তো কালকে যেন আমার যেন মুক্তি পেলাম এরকম মনে হয় এখনো পুরোপুরি না এখনো বাংলাদেশের আবহাওয়া খুব খারাপ আমরা এখনো যারা আছে আমাদের ইয়াতে এখানে আমরা সকলে এখনো কর্মবিরতি আমাদের অনেকে পালন করতেছে এখনো আমরা কাজে যোগ দিতে পারি নাই সম্পূর্ণ ঢাকা শহরের আহ ধরেন আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট জায়গায় এখনো পুলিশ মানে বিহীন চলতেছে আর কি ট্রাফিক বলেন থানা পুলিশের কিছু কার্যক্রম জোর করানো হচ্ছে কি আর না হলে কিন্তু সব কাজকর্ম ছাড়াই আর বিশেষ করে যেখানে এখনো বাসায় আছি এখানেও আমাদের গেটের নিরাপত্তা দেখা লাগতেছে আমরা যাই গেটে খোঁজ খবর নেওয়া লাগতেছে পাহারা দেওয়া লাগতেছে আর কি সব মিলে হরে কৃষ্ণ শরৎ আপনাকে দর্শন করে খুব আনন্দ লাগছে যাই হোক আপনার মুক্তির সাথে সাথে আমরাও যেন মুক্ত হচ্ছি আমাদের একটা দীর্ঘশ্বাস ছিল যে আমাদের আত্মীয় বা আমাদের বোধিকাল চলের সাথে সম্পৃক্ত ভক্তরা আহ তারা বিপদগ্রস্ত অবস্থায় আছে আমরা প্রতি সাথে প্রার্থনা করছিলাম এখনো প্রার্থনা করি সবাই যেন মানসিক ভাবে মুক্ত হতে পারে প্রশান্তি পায় তো আপনার সন্তানদেরকে আমরা একটু দর্শন করতে চাই গত সপ্তাহে ওদেরকে আমরা পাইনি আমরা খুব মর্মাহত ছিলাম আমাদের কৌশিক মিশন এবং কিশোর ওরা ওরা একটু কথা বল আরে কৃষ্ণ এটা ছিল এতক্ষণ এখন প্রভু ওই যে আজকে এখনো চলে যাবে আটটা মানে আপনার ক্লাস আছে তো একটা কোচিং আছে এতদিন সব মিস ছিল কোচিং এ চলে যাবে কথা বলতে তো আচ্ছা দেখ প্রভু আর একটা মিনিট আমি কথা বলিনি আমাকে আমাদের এই বৈদিক কালচার ওয়ার্ল্ড থেকে আমার সুপর্ণা মাতাজি আমাকে অনেক গাইড দিয়েছেন উনি আমার প্রত্যেকদিন দিন দুই বার তিনবার খবর নিয়েছেন আর বিশেষ করে নেটওয়ার্কের কারণে আমার সাথে হোয়াটসঅ্যাপে বা এই মুহূর্তে আমি যেখানে ছিলাম ওখানে প্রবলেম ছিল ইন্টারনেটের প্রবলেম ছিল এই জন্য কথা বলতে পারিনি আমাদের মনে হয় শ্রীকৃষ্ণ প্রভু তিনিও আমার আমার সাথে আমাকে ফোন দিয়েছেন আসলে আমি রিসিভ করার সুযোগ মানে ওখান থেকে ফোনের ইন্টারনেটের কারণে রিসিভ করতে পারিনি আমাদের অমরেন্দ্র তাই প্রভু আমাকে ফোন দিয়েছেন আসলে যারা আপনারা আসলে সকলেই বিশেষ করে হয়তোবা প্রভুরা সকলে যোগাযোগ করার সে সুযোগ পান নে বা আমার সাথে যোগাযোগের অনেকের মাধ্যম ছিল না বিশেষ করে হয়তো প্রভুরা আমাদের খোঁজ খবর নিয়ে বা মাত্রাজির খবর নিয়ে এখানে হয়তো সবাইকে আমাদের বিষয়টি আসলে আপডেট মানে জানিয়েছেন সকলে প্রভু সকলের কাছে কৃতকোর সকলের আশীর্বাদে আমরা আজকে পর্যন্ত এখানে আপনাদের সম্মুখে উপস্থিত হতে পেরেছি হরে কৃষ্ণ প্রভু আমি প্রভু দেখতে দিচ্ছি একটি প্রশিক্ষণই আপনারা কেমন আছেন আচ্ছা ভালো আছি তোমার উত্তরটা খুব সুন্দর হয়েছে কৃষ্ণ কৃপায় তুমি নৃসিংহদেবের দেবের ভক্ত নৃসিংহদেব তোমাদেরকে সুরক্ষিত রাখবে আমাদের প্রার্থনা এবং তোমরা যদিও কিন্তু তোমাদের ভগবান বেশি গ্রহণ করে যেমনটা গ্রহণ করেছিল মহারাজের শিশু প্রার্থনা ধ্রুবের প্রার্থনা সুতরাং তোমরা নিশ্চয়ই সিংহাদেবের কৃপায় ভালো থাকবে তো আমাদেরকে ছোট্ট করে একটা কিছু শ্রবণ করাও তারপর তো তুমি স্কুলে চলে যাবে কিছু শোনাবে আজকে তুমি আরেকটা ক্যামেরার মধ্যে ক্যামেরা তোমার ক্যামেরাটা একটু সার্চ করে হ্যাঁ একটা শ্লোক শোনাও নাকি শোনাবে একটা গীতা শ্লোক শোনাও শুরু করো ও আমার আমি তো আগে থেকে প্রস্তুতি নেই নি এই জন্য তোমাকে

কর্মসূন্য শ্লোক নমত্রিশ জ্ঞাতম শান্তিমৃষ্ঠ অনুবাদ আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের রূপে জেনে যোগীরা জড় থেকে মুক্ত হয়ে শান্তি অনেক ধন্যবাদ ঠিক আছে আগামী সপ্তাহে দেখা হবে তোমরা ভালো থাকো হ্যাঁ কৃষ্ণ আমার মা একটু কথা বলবে হরে কৃষ্ণ আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ গুরু রাঙ্গের অশেষ কৃপা আপনাদের আশীর্বাদে এখন অব্দি ভগবান ভালো রেখেছে এটা আপনাদের কৃতিত্ব প্রভু আর সেরকম কোন সুকৃতি নেই এত ভালো থাকার কারণ এই পরিস্থিতিতে আমরা ভালো থাকতে পারি না ভালো থাকার মতো কোনো সুযোগই নেই কৃষ্ণ আমাদেরকে ভালো লাগছে শুধু আপনাদের কৃপায় আপনারা শুদ্ধ বৈষ্ণব আপনাদের প্রার্থনায় এখন অবধি ভগবান আমাদেরকে ভালো লাগছে এটা আপনাদেরই অবদান করব এইভাবে আশীর্বাদ করবেন আমাদের জন্য যেন প্রভুপদের প্রচারের জন্য প্রভুকে ভগবান যেন এই দরাদামে আমরা রাখি সুগলা আশীর্বাদ করুন আরে ঠিক আছে মাতা জি গুরু কৃপায় আপনারা ভালো থাকবেন আমরা সবাই আশীর্বাদ করি অবশ্যই আপনারা ভালো থাকবেন প্রভু ভালো থাকবেন প্রভু প্রভুবাদের প্রচারে যেভাবে সৌজিতা করছেন এবাবে সামনেও সৌজিতা করবেন এবং অবশ্যই ভালো থাকবেন আপনারা ইয়ে করবেন না মন মন রাখবেন না মন ছোট মানে ভয় পাবেন না মাতাজি জি সব ঠিক হয়ে যাবে গুরু গুরুর কৃপায় সব ঠিক হয়ে যাবে ভগবান প্রভুপাদ গুরু মহারাজ আপনাদের পাশে অবশ্যই থাকবেন আপনারা খুব মন মানে শক্ত রাখবেন দৃঢ়তা যাতে ভেঙে না যায় মানসিক ভাবে অনেক শক্ত থাকবেন অবশ্যই ভগবান আমাদেরকে সবাইকে রক্ষা করবেন হরে কৃষ্ণ মাতাজি হরে কৃষ্ণ শুধু ভক্তবেন্দু বিশেষ করে যারা পুলিশ বাহিনীতে চাকরি করছেন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী তাদের খুব এবং পরিবার যারা পুলিশ বাহিনীতে আছেন সকল ভক্তদের জন্য আমরা একবার হরিনাম আহ করে প্রার্থনা করব তারা যেন সবাই নিরাপদে থাকে এবং কৃষ্ণ ভাবনা প্রচারে যেন যুক্ত থেকে আহ তারা তাদের পরিবারের শান্তি করতে পারে हरे कृष्णा 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 हरे 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 राम कौन सा जी हरे कृष्ण ভগবানকে স্মরণ করেন অবশ্যই রকিবের কৃষ্ণ মিথ্যাসব তো আমাদের সাথে আজকে নতুন ভাবে অমরেন্দ্র বাবু যুক্ত হয়েছে ধনিশমা মাতাজি আছেন আপনারা হরে কৃষ্ণ

ভক্তদের সেবায় সবসময় নিয়োজিত তো প্রভু একদম ভালো উপস্থাপক বটে ভালো প্রচার তো প্রভু আমরা বৈদিক আমরা করছি যে প্রভু আমাদের সাথে আমাদের কৃপা বাড়ি বর্ষণ করবেন এবং বৈদিক কালচার ওয়ার্ল্ড ভার্চুয়াল প্রোগ্রাম পরিচালনা ছিল প্রভুপাদের সেবায় যুক্ত থেকে আমাদের উৎসাহ এবং অনুপ্রেরণা প্রদান করবেন যাতে করে আমরা এগিয়ে যেতে পারি তো প্রভুর কন্যা আমাদের সাথে যুক্ত আছে ধনিষ্ঠা আজকে মাতাজি 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 আমাদের কি শ্রবণ করাবে হরে কৃষ্ণ ধনিষ্ঠা ধনিশতা মাতা জি কৃষ্ণ হরি কৃষ্ণ তোমরা কেমন আছো নেট করতে ধনিশতা তোমরা কেমন আছো হরি প্রভু আপনাদের কি পে ভালো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকো ভগবানের কাছে সেটি প্রার্থনা তো তুমি তো অনেক গুণী যোগ্য যোগ্য সন্তান বৈকুণ্ঠ শিশু সন্তান তোমরা তো আমরা জাগ্রত ছাত্র সমাজের অনলাইন কার্যক্রম করার চেষ্টা করছি আজকে প্রথম দিন তোমরা আসলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো কি

শ্লোক শোনাতে আছে শুরু করো হরে কৃষ্ণ ওম নমো ভগবতে বাসুদেব

শ্রীকৃষ্ণ নামক তার শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ভীমকর্মা বাজালেন প্রিয়া পণ্য নামক মহাশঙ্ক হরে কৃষ্ণ অনেক ধন্যবাদ তো কৃষ্ণ শঙ্কোধনি করছেন অর্জুন শঙ্ধনী করছেন এবং আহ বেকুদর ভীম সংশোধনী করছেন যেন এই জগতের সবার জয় হয় সবার যেন যেন অশান্তি দূর হয় সবাই যেন মানে অত্যাচারীদের হাত থেকে নিপীড়ন থেকে যেন রক্ষা পায় এবং অধর্মের পতন হয় হয় যেন ধর্ম পুনঃস্থাপন জগতে সবাই যেন শান্তি লাভ করে তুমি যথার্থ একটি শ্লোক আজকে উচ্চারণ করেছো তোমারও জয় হোক হ্যাঁ হরে কৃষ্ণ ধনিষ্ঠা তোমার ভাই বোন কে আছে সাথে আমার একটা ছোট বোন আছে ছোট ওর বয়স কত তিন বছর ওর কি নাম সত্য বামা হম ও হরে কৃষ্ণ বলুক আমাদের সাথে ও কাছে আছে না প্রভু আচ্ছা ঠিক আছে আমাদের আহ মিত্রবিন্দা মাতাজির নাম যেন মাতাজি কোথায় মৈত্রী মাতাজি মা আছে ঠিক আছে তো তাহলে ধনিষ্ঠা তোমরা যুক্ত থাকবে এবং সর্বেশ্বরী মাতাজি এবং তোমার আরো বোনদেরকে নিয়ে ভাইদেরকে নিয়ে আমাদের সাথে যুক্ত হবে প্রতি রবিবার বাংলাদেশ সময় সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা এই সময় এবং তোমরা তোমাদের মেধা প্রতিভাকে বিকশিত করার জন্য আমাদের সাথে যুক্ত হবে